নমস্কার। দেশে কি তাহলে এবার আর কোনো বিরোধী রাজনৈতিক দল থাকবে না? কারণ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরে পরে এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলি তারা সোচ্চার হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে লিকার দুর্নীতি অর্থাৎ আবগারি দুর্নীতি মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই গ্রেপ্তার গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, গণতন্ত্রের উপর চরম আঘাত, এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন এবং ইতিমধ্যেই তিনি অরবিন্দ কেজরিওয়ালের যে পাশে আছেন সেই বার্তা তিনি দিয়েছেন, তার ওয়াইফের সঙ্গেও ইনফ্যাক্ট কথা বলেছেন। তবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এ রাজ্যেরই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি বলছেন যে যেহেতু ইন্ডিজোট বা ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির কংগ্রেস নেতা তিনিও এই একই কথা বলছেন। ফলত অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি, এমকে স্ট্যালিন, তারা কিন্তু এই ঘটনায় সোচ্চার হয়েছেন যে অরবিন্দ কেজরিওয়াল তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আর সেই রাজ্য বা ইউনিয়ন টেরিটরি একটা নয়াদিল্লির মতন জায়গা, সেখানকার তিনি মুখ্যমন্ত্রী যে সে ব্যাপার নয়, কিন্তু যেখানকারই মুখ্যমন্ত্রী হন না কেন তিনি তো বিদেশে পালিয়ে যাচ্ছেন না, তাকে গ্রেপ্তারের এত তাড়াহুড়ো কি ছিল? তবে বিজেপির এক্ষেত্রে বক্তব্য যে যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদের গ্রেপ্তারি নিয়ে এত সোচ্চার হওয়ার কি আছে? বিরোধী রাজনৈতিক দলগুলি তাহলে কি চাইছে, যে দুর্নীতি করতে দেয়া হোক, চুরি করতে দেয়া হোক, সেটাই কি চাইছে? সেটা হচ্ছে না বলেই কি তারা এত সরব হচ্ছেন? সে প্রশ্ন কিন্তু তুলছে ভারতীয় জনতা পার্টি। জনতা পার্টি বলছে, ভারতীয় জনতা পার্টি বলছে, যদি সত্যি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কিছু না থাকে তাহলে তো তিনি ছাড়া পেয়ে যাবেন। কিন্তু এক্ষেত্রে খবর দিয়ে রাখবো আপনাদেরকে, অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করা হলে তাকে ইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি সত্যি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে? দিল্লিতে যে আবগারি নীতি, সেই আবগারি নীতি প্রণয়নে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ার হাত রয়েছে। প্রথমে ইডি পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই অরবিন্দ কেজরিওয়ালকে সাক্ষ্য হিসেবে ডাকা হচ্ছিল, তার আগে তাকে তো 9টা সমন পাঠানো হয়েছিল, তিনি যাননি, তিনি সমন রোকার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন, দিল্লি আদালত তাকে রক্ষা কবচ দেয়নি। ফলত তারপরেই কিন্তু দেখা গিয়েছে যে ইডির 12 সদস্য প্রতিনিধি দল তার বাড়িতে যায়, তৎপরতার সঙ্গে সেখানে তল্লাশি চালায়, দীর্ঘ প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলার পরে পরে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। খুব স্বাভাবিকভাবেই আপের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ করা হবে, এটাই স্বাভাবিক, এবং গতকাল রাত থেকে আপের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতেই বিক্ষোভ প্রতিবাদ চলে। অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে 144 ধারা জারি ছিল, আজকে কলকাতাতেও আমরা দেখেছি যে বিক্ষোভ হয়েছে, এমনকি মুরলীধর সেন লেনে বিজেপির যে পার্টি অফিস সেখানেও বিক্ষোভ দেখিয়েছেন আম আদমি পার্টির নেতা কর্মীরা। এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভিন্ডিকটিভ বা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। ইন্টারেস্টিং হচ্ছে সুকান্ত মজুমদারের একটি বক্তব্য। তিনি বলছেন যে মাফলার ম্যান তার পালা সঙ্গ, এবার লক্ষ্য হাওয়াই চটি। দেশের রাজনীতিতে মাফলার ম্যান কাকে বলা হয় সেটা মোটামুটি গত কয়েক বছরে সবাই জানে, অরবিন্দ কেজরিওয়ালকে মাফলার ম্যান বলা হয়। আমরা দেখতাম যে বিভিন্ন জনসভাতে, ইনফ্যাক্ট আন্না হাজারের সঙ্গেও তিনি যখন ছিলেন তখন তাকে মাফলার জড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তো শীত গ্রীষ্ম বর্ষা অরবিন্দ কেজরিওয়ালের, শীত গ্রীষ্ম বর্ষা অরবিন্দ কেজরিওয়ালের বর্ষা ছিল ওই মাফলারটি, কিন্তু তারপরে তিনি ট্রিটমেন্ট করিয়ে সেই মাফলার থেকে বিদায় দিয়েছেন, মাফলার তাকে আর পড়তে হয় না এখন। আর দেশের মানুষ এটাও জানেন যে হাওয়াই চটি বলতে কাকে বোঝানো হয়। এই সময়ে দাঁড়িয়েও, এই 2024 সালে দাঁড়িয়েও
এক নেত্রী, তিনি হাওয়াই চুটি পরেন আর সেটাকেই বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যঙ্গ করে, কখনো শাসক দল সেই হাওয়াই চুটি নিয়ে বড়াই করে যে তাদের নেত্রী হাওয়াই চুটি পরে ঘোরেন, তিনি সহজ সরল জীবনযাপন করেন, আর বিরোধীরা সেই হাওয়াই চুটিকেই কিন্তু কটাক্ষের হিসেবে, কটাক্ষের লক্ষ্য হিসেবে বেছে নেয়। ফলত হাওয়াই চুটি এক্ষেত্রে বলা হচ্ছে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলত তাহলে কি পরের লক্ষ্য বা টার্গেট এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়? এ রাজ্যেও কিন্তু একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স। এরাজ্যের এক মন্ত্রী অরূপ বিশ্বাস, তার ভাইয়ের বাড়িতে তো গত 3 দিন ধরে সেখানে আইটি রেড চলছে। আজ সকাল হতে না হতেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি চলে গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ঘিরে ধরে তল্লাশি চলছে। এছাড়াও রাজ্যের আরও দুটো জায়গাতে, কলকাতার ইনফ্যাক্ট দুটো জায়গাতে ইডি তল্লাশি চালায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এই ইডির তৎপরতা। শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে ভোট এগিয়ে আসছে, তাই দুর্নীতি দুর্নীতি করে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই পারসেপশন তৈরি করেও কি বিজেপি জিততে পেরেছে? উত্তর হলো না, 2021 সালে বিজেপি জিততে পারেনি। 19-এ তবে বেশ কিছু আসন তারা পেয়েছিল লোকসভা নির্বাচনে, 18টি আসন সর্বাধিক এখনো পর্যন্ত। ইনফ্যাক্ট 2021-এও বিধানসভাতে যে আসন পেয়েছে, সর্বাধিক আসন পেয়েছে এ রাজ্যে বিজেপি। সেক্ষেত্রে মানুষ এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে সুকান্ত মজুমদারের হিন্টস, তাতে কিন্তু একটা প্রশ্ন উঠে, বারবার দেখা গিয়েছে যে কোন বাড়িতে কার বাড়িতে ইডি তল্লাশি হবে তা বিজেপি নেতা নেত্রীরা আগে বলেন, তারপর দেখা যায় সেখানে গিয়ে তল্লাশি হচ্ছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের এক্ষেত্রে বেশ কিছু বক্তব্য নিয়ে এ ধরনের কোইনসিডেন্ট বলুন বা তারা আগে জেনে যান কি না সেটা প্রশ্ন থেকে যায়। এই ঘটনাগুলো ঘটে, এমনকি বামেরাও বলছেন যে একেবারে সরাসরি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি করা হচ্ছে না, কেন সেখানে ইডি বা সিবিআই হানা দিচ্ছে না? তাহলে কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে? তাই কি সে বাড়িতে হানা দেওয়া হচ্ছে না? তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রাখা হয়, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রাখা হচ্ছে? কিন্তু এক্ষেত্রে একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেন, ডাকলেই তিনি চলে যাচ্ছেন, কখনো দিল্লিতে তো কখনো এরাজ্যে। যখন ইডি ডেকেছে তিনি গিয়েছেন, হাজিরা দিয়েছেন, দীর্ঘক্ষণ হয়তো জেরার সম্মুখীন হয়েছেন। কিন্তু এরাজ্যেরই আরেক নেতা আছেন তৃণমূল কংগ্রেসের, তাকে কিন্তু ইডি ডেকেছে 13-14 বার কি 12-13 বার, কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ হয়নি। তিনি জানেনি পদক্ষেপ হয়নি, কিন্তু তিনি উত্তর দিয়েছেন কখনো কখনো পদক্ষেপ হয়নি। অরবিন্দ কেজরিওয়ালকে 9 বার তলব করা হয়েছিল, তারপরে তার বাড়িতে গিয়ে 2 ঘন্টার জিজ্ঞাসাবাদের পরে পরে তাকে গ্রেপ্তার করা হলো। ফলত এই প্রশ্নটা তো উঠেই যায় যে কেন তাহলে গ্রেপ্তার করা হয় না। আর দুর্নীতি ইস্যুতে তাহলে কি রাজ্যে আগামী দিনগুলোতে ভোট যত এগিয়ে আসবে ততই এই কেন্দ্রীয় বাহিনীর তৎপর, কেন্দ্রীয় এজেন্সিগুলোর, কেন্দ্রীয় বাহিনীরও তৎপরতা আমরা প্রত্যক্ষ করব? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও কি তল্লাশি হতে পারে? কারণ দেশে একের পর এক বিরোধী নেতা নেত্রীদের টার্গেট করা হচ্ছে, এটা তো বিরোধীরাই বলছেন। তাহলে তো এর পরের টার্গেট হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেটাও বলছেন শাসক দলের এক নেতা। শাসক দলের ক্ষেত্রে আমি বলছি বিজেপির নেতার কথা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা। ফলত এভাবেই কি বিরোধী নেতাদের টার্গেট করবে কেন্দ্রের শাসক দল? আর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, ফলত তারাও কি কোথাও গিয়ে একটু আশঙ্কার মধ্যে রয়েছে যে কোথা কতদূর পর্যন্ত যেতে পারে এই তদন্ত, কতদূর পর্যন্ত যেতে পারে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলোর হাত? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে অসুস্থ, আঘাত পেয়েছেন মাথায়, বাড়িতে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করছেন। কিন্তু একটা ইকুয়েশন এক্ষেত্রে বলে রাখা দরকার, একদিকে এটা ঠিক যে দিল্লিতে এই লোকসভা আসন কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে তাদের একটা আসন সমঝোতা হয়েছে। গত 2019-এ বিজেপি 7টি লোকসভা আসনে জয়লাভ করেছিল, ফলত তারপরে আবার বিধানসভাতে দেখা গিয়েছে আম আদমি পার্টির জয় জয়কার। সেদিক থেকে দেখতে গেলে তো এখানে বিজেপির হারানোর কিছু নেই, বিজেপি 7টা আসন তো বিজেপির পকেটেই ছিল।
তাহলে কি প্রশ্ন থাকে, বিজেপি একটু ভয় পেয়ে গেছে কংগ্রেস আর আম আদমি পার্টির মধ্যে জোট হওয়াতে, নাকি এটা একটা অতি সরলীকরণ, শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলি করতে চাইছে যে এটা বিষয়টা এমন নয়, আসলে সত্যিই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ বা তথ্য প্রমাণ রয়েছে, সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই আবগারি দুর্নীতি মামলাতে যেমন মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়েছেন, আপের সাংসদ সঞ্জয় সিং তাকে গ্রেপ্তার করা হয়েছে, ওইদিকে ভিআরএসের নেত্রী কে কবিতা তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর এবার গ্রেপ্তার করা হলো আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। তাহলে কি লক্ষ্য দিল্লি নয় শুধুমাত্র, কারণ আপের প্রধান মুখিত হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, তাকে যদি শ্রীঘরে পাঠিয়ে রাখা যায় তাহলে পাঞ্জাব সহ দেশের অন্যান্য প্রান্তে তিনি আর প্রচার করতে পারবেন না, গুজরাটে কিছু সংখ্যক আপ রয়েছে সেখানে তিনি প্রচার করতে পারবেন না, ফলত দিল্লিতে নয় আসল ধাক্কাটা দেওয়ার চেষ্টা হচ্ছে পাঞ্জাবে, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। অপরদিকে আর একটা মতবাদ হচ্ছে যে না, সত্যি এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগের সত্যতা রয়েছে, তাই তো তাকে তড়িঘড়ি গ্রেপ্তার করা হলো, কিন্তু যেভাবে একজন সিটিং সিএমকে গ্রেপ্তার করা হলো তা নিয়ে কিন্তু সমালোচনার ঝড় বইছে গোটা দেশ জুড়ে। এখন এটা দেখার বিষয় যে এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারের ফলে ভোট বাক্সে কার এফেক্ট হয়, কার ঘরে ভোট বাড়ে, দুর্নীতিতে অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ঘরে ভোট যায়, কারণ তারা প্রতিবাদ বিক্ষোভ করছে, তারাও পারসেপশন তৈরি করার চেষ্টা করছে যে এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। অপরদিকে বিজেপি তারা বলছেন যে ব্যক্তিটি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব বলেছিলেন, যিনি বলেছিলেন আগে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতাদের নাম করে করে বলেছিলেন যে দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে আগে এই নেতাদেরকে জেলে ভরো, যিনি একটা সময় এই লিকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, আন্না হাজারে বলছেন যিনি একটা সময় লিকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার এক সময় সহযোগী সেই অরবিন্দ কেজরিওয়াল কিনা তার রাজ্যে এই আবগারি নীতি তৈরি করেন, মদের নীতি তৈরি করেন, ফলত আন্না হাজারে বক্তব্য কৃতকর্মের ফল ভোগ করছেন অরবিন্দ কেজরিওয়াল। তাহলে কি এর সুফল বিজেপি নিয়ে যাবে, বিজেপির 400 আসন হাসতে হাসতে হয়ে যাবে, এ রাজ্যে কি হবে? অমিত শাহ বলছেন যে এরাজ্যে 25টা আসন তারা পাবেনি, 35টা টার্গেট, মোদি বলছেন 42টা টার্গেট, পিকে বলছেন যে বিজেপির আসন অনেকগুলো হতে পারে যা কল্পনাও করা যাচ্ছে না, তারই কি একটা রোড ম্যাপ তৈরি করা হচ্ছে? এবার কি এ রাজ্যের বড় কোনো নেতা বা মন্ত্রী তিনি শ্রীঘরে যেতে চলেছেন, সেই আশঙ্কা কি সত্যি হবে? যদিও শাসক দলের এমন কোনো আশঙ্কা এ রাজ্যে অন্তত নেই, আম আদমি পার্টি একটা আশঙ্কা করছিল যে তাদের সুপ্রিমো দিল্লির মুখ্যমন্ত্রীকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে, সে কারণেই তিনি যাচ্ছিলেন না ইডির ডাকে। অরবিন্দ কেজরিওয়াল তিনি বারবার বলেছেন যে বিজেপিতে যোগ দাও, এই আহ্বান তাকে করা হচ্ছে, তার জন্য কোটি কোটি টাকা দেওয়া হবে, তাকে এই প্রলোভন দেখানো হয়েছে, তিনি কোনোভাবেই যাবেন না। তবে এই যুগে দাঁড়িয়ে এটাও প্রশ্ন ওঠে, তার কোনো প্রমাণ তো অরবিন্দ কেজরিওয়াল দিতে পারলেন না, কোনো রেকর্ড, কোনো অডিও, কোনো ভিডিও কিছু, তাহলে এই এই অফারটা দেওয়া হলো কিভাবে, সেটাও খোলসা করেননি কিন্তু কোনোদিন। সব মিলিয়ে প্রশ্ন অনেক রয়েছে, আপনারা কি মনে করেন সেটা অনেক বড় বিষয়, আপনারা কি মনে করেন যে এরপরে কি তাহলে নজর এ রাজ্যে তাবড় বড় নেতা কেউ একজন কি এই ভোটের আগে আগে শ্রীঘরে যেতে চলেছেন, তিনি কে? তার থেকেও বড় বিষয় যে কোথাও গিয়ে কি এই দুর্নীতি পারসেপশন করেই বিজেপি গোটা দেশে ভোট করাতে চাইছে, এবং যেখানে যেখানে তাদের শক্তি কম রয়েছে সেখানে এই পারসেপশন তৈরি করে ভোট বাক্সে তার সুফল তুলতে চাইছে, আপনারা কি মনে করেন জানান আমাকে কমেন্ট করে। আপনাদেরকে আরও একটা বিষয় জানাই যে আমার এই যে আমি যে ভিডিওগুলো করছি তাতে যারা কমেন্ট করছেন তার মধ্যে যারা ভালো কমেন্ট করবেন
তাদের নাম আমি আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো বা কোনো একদিন লাইভে এসে বলবো, এরকম একটা ইচ্ছা আছে। যারা ভালো ভালো কমেন্ট করবেন তাদের জন্য, যাদের ইনফ্যাক্ট যাদের কমেন্ট আমার সবচেয়ে যুক্তিগ্রাহ্য ভালো বলে মনে হবে, তেমন তেমন কয়েকজনের নাম আমি বলতে চাইবো কোনো একদিন লাইভে এসে। সেটা কালও হয়ে যেতে পারে বা কোনো একদিন হতে পারে, তো সেটা বলছি না। তাই আপনাদেরকে বলবো বেশি বেশি করে কমেন্ট করুন, আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করলে বাড়ে, এই কথাটা মনে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেমন